কারণ বাপা মা আমার নিজ হবে নাই বাপা মা মধ্যে মিছ কহবা আমি মনুষ্য হয়ে পারিবানি আমার ব্যক্তিত্ব বিকাশ মু তো তিনি কথা আজ কহি যোগ কথা তুমি কহিপার প্রথম হল মু ঘরে মিছ কহবি না হ কি না এটা বড় কষ্ট কাম কি তো মা মোট ভুলে গেল কাণ্ড ভাঙি গেল মো হাত মোট ভাঙি গেল এটা কোন কথা তেমন তুমি মো সাথে কুহ ঘরে মিছ কহবি না কুহ তুমি ঘরে সত কহিলা পরে দেখিব আপনা কেতে ভালো পাচ্ছেন তোম মন মু সত কহিছি মু সত কহিছি যে মিছ কব গালি হবে হাও এমতি ধরা পড়ি গেল কি কি জানি গেল কি কি কহি গেল কি চল মনে হবে এর গোটে কথা দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে তুমি ঘরে তোমার যেতক কাম নিজ কাম নিজে করি জোতা ব্রস করে টু আরম্ভ করি ড্রেস কু ঠিক রে ভাঙি রখে টু আরম্ভ করি নিজ বহি জাগ কু বহি রাখিব আই কাম জো রক্ষা কথা রাখিব নিজে লুগাপটা সফা করিব এবং নিজে আইরন করিব মু তোম আগে ছেড়া হইছি তুমি এই যে মার মানে যদি পচার আদি পর্যন্ত আম ঘরে কেহি কাহা কাম করতি নাহি মোর নিজ ড্রেস পত্র মু নিজে সফা করে জোতা নিজে ব্রস করে এই যে মার অছন্তি তাঙ্কু পচার সে কবে নিজে করে মু এবং মোর কোঠি মোর পেন কোট রহিব পার্স কোট রহিব চশমা কোট রহিব সব ভাঙি কি উঠবে মোর যেতক যেতক ড্রেস মো রুমাল মো মোজা মো রুমাল মো মোজা মো চড়ি কমি সব মু রখে কাহা কহে নাই কাহিকি না মু যোটি রখিছি সেইটি মু পিন্ধিবি আকু পাইবি এ মা মো বউ মো ভণি মো ঝিও মো মোর যেতক কাই মো মোজা কাই মো রুমাল কাই মো মনি পর্স কাই এই গুড়াক কহিলে সমাজিব কি নাই মতে কহ তোমার ড্রেস তোমার স্কুল ড্রেস তোমার ঘর ড্রেস তোমার মোজা তোমার জোতা তোমার আই কার অছি মকসদি যদি সব তুমি নিজের দায়িত্ব নব ঘরে বাপ মা খুশি হবে তোমাকে খোঁজিয়া পড়ব না মু কাল সন্ধি মো পেন কুয়াড়ে গেল মো পেন্সিল কুয়াড়ে গেল মো কটর কুয়াড়ে গেল এই কাম কিছু জিনিস নাই তেমন এইটা কলে মু তোমাকে কহুছি কারণ মু নিজে করুছি মু নিজে করুছি ইভিন মো কার মো ড্রাইভার নাই মো কার মু নিজে ধইবি নিজে নেকি পেট্রোল পকেবি নিজে পাম্প দেখিবি এবং নিজে সফা করিবি সব নিজে কলে মতে আনন্দ কারণ তো গাড়ি মু করি কাহা পরে ডিপেন্ড নাই বুঝবার তো কথা কারণ তুমি এতি যদি করিব তোম ড্রেস সফা রহিব তোম জোতা সফা রহিব বই পত্র মারাট মারাই কি রহিব যোটি রহিয়া কথা রহিব এপট সটা হব নাই ঘরে পানি তুন্ড তোমার হোক মো বই পড়ালা বই পড়ালা নম্বর দুই হল নিজ কাম নিজে করিবি ইভিন পানি গ্লাস বি মাক মাগিব নি কাই হাত বড় নাই তুই কি পানি পিব বোতল হো মাঠে হো দুঃখ দন্তি পিব আমা ঘরে যে মাঠে পানি আছে প্রতি দিনে থরে মুছে মাঠে পিঠলাই ধরি কি পুরো ভালো পানি পুরে পুরে দ্বারা মোর এক্সারসাইজ হবে কথা নাই এমতে তো কল এক্সারসাইজ হবে কি নাই তোর সকল তে ফিট রইব দ্বিতীয় কথা করবে কারণ মু তো কওনি তোমার ঘর অন্য মানে করে তোমার দেশে তুমি তো রাখিও না নাই মানে মো কাম মু করিব তাহলে ভুল
କଣ ଥାର୍ଡଟା କଣ ପ୍ରଥମଟା ବାପା ମିଠା କହିବନି ଦ୍ୱିତୀୟଟା ନିଜ ନିଜ କାମ ନିଜେ କରିବ କାହା ଉପରେ ଡିପେଣ୍ଡ କରିବନି ଥାର୍ଡଟା କଣ କୁହ ଦେଖିବା କିଏ କହିପାରୁଛି ନାଇଁ ସେଇଟା ଅଛି ନମ୍ବର ଲିଷ୍ଟ ଆଗ ଯୋଉଟା କହିଲେ ଇମିଡିଏଟଲି ତମେ କରିପାରିବ ଇମିଡିଏଟଲି ଗୋଟେ ଗୋଟେ କଥା କହିଲେ ନା ବାପାଙ୍କୁ ଭୁଲ ହେଲେ ମାନିବ ମିଛ କହିବନି ଦ୍ୱିତୀୟ ନିଜ କାମ ଆଜି କଲେ ତମେ ତମ ବହି ବର୍ତ୍ତମାନ ରଖିବ ଡ୍ରେସକୁ ବାଗେଇକି ରଖିବ ହଁ କୁହ ଆମେ ତାଳି ଦିଅ ଏତେବେଳେ ଚଳୁଛି ଉଠି କଥା ମାନେ ସେ କହିଲା ସେ ଭଲ କାମ ବହୁତ ବଢିଆ କାମ ବସ୍ କିନ୍ତୁ ଆଉ ଗୋଟେ କଥା ମୁଁ କହିବାକୁ ଚାହୁଁଛି ତା ଥାର୍ଡ ଆଉ କଣ ହବ କୁହ ମୁଣ୍ଡରୁ ବାହାରୁ ମିଛ କହିବନି ନିଜ କାମ ନିଜେ କରିବ କାହାର ବୋଝା ହବନି ଥାର୍ଡଟା କଣ କୁହ ଥାର୍ଡଟା ସବୁଠୁ ବଡ କଥା ଆମେ ସ୍କୁଲକୁ କହୁଥିବେ ଆଜି ପାଠ ଆଜି ଆଜି ପାଠ କାଲିକି ରହିବ ଯାହା ସ୍କୁଲରେ ପଢା ହେଲା ଆଜି ମୁଁ ଘରେ ଆଉ ଥରେ ପଢିବି ହୋମୱାର୍କ କରିବି ଆଜି ପାଠ କାଲିକି ଆଗ ପାଠ ପଢି ସାରିଲା ପରେ ତାପରେ ଖାଇବା କଥା ବୁଝିବି ଟିଭି ଦେଖା କଥା ବୁଝିବି ଗପିବା କଥା ବୁଝିବି ଯୋଉ ପର୍ଯ୍ୟନ୍ତ ସ୍କୁଲରେ ପଢା ହେଇଥିବା ଆଜିର ପାଠ ମୁଁ ନ ସାରିଛି ହୋମୱାର୍କ ନ ସାରିଛି ମତେ ଯିଏ ଯୋଉଠିକି ଟାଣିଲେ ବି ମୁଁ ଯିବିନି କାରଣ ଏଇଟା ମୋ କାମ ମୋ ପାଠ ମୋ ଜୀବନ ମୋ ଦାୟିତ୍ୱ ମୁଁ କରିବି ତେଣୁକରି ମତେ କେହି ମନେ ପକେଇବାନି ତେଣୁ ତୃତୀୟଟା ହେଲା ମୋ ପାଠ ମୋ ପଢିବି ଟାଣିଦେବି କୁହ ମାଙ୍କ ଛୁଆ ଦେଖା କୁହ ମୁଁ ଏଇଟା ପାଠ ପଢି ଦେଇକି ଯାଇ ଆଜି କ୍ଲାସରେ ପଢାଇଛି ନହେଲେ ଭୁଲିଯିବି ଆଜି ପାଠ କାଲିକି ରହିଲେ କାଲି ପାଠ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିବ ରହି ରହି ରହିବ ଆଉ ପଢିପାରିବ ନାହିଁ ପରୀକ୍ଷାରେ ଫେଲ କପି ଧରୁ ଧରୁ ବୁନ୍ଦା ହବ ଗଲା କଣ ଠିକ କହିଲି ନାଇଁ ତିନିଟା ଦେଖ ହଁ ନା ନାଇଁ ମୋର ଏ କୁନ୍ଥେଇକି ହଁ କହୁଛନ୍ତି କାରଣ ବହୁତ ଯିବେ ଆଚ୍ଛା କେବେଠୁ କାମ ଆରମ୍ଭ ହବ ଆଗ ଭିତରୁ 20 ମ୍ୟାଡ଼ାମ 20 ଜଣଙ୍କର ଧରଣ ଠିକଣା ଦେବେ ହେଲା ମୁଁ 7 ଦିନ ପରେ ଯିବି ମୁଁ ମ୍ୟାଡ଼ାମଙ୍କୁ କହିଲି ମୁଁ ସେଇଥିପାଇଁ ମ୍ୟାଡ଼ାମଙ୍କୁ ବସେଇଛି ସେ ସାକ୍ଷୀ ହେବ ତମେ କହିଲା ମ୍ୟାଡ଼ାମ ସାକ୍ଷୀ ଅଛନ୍ତି ମ୍ୟାଡ଼ାମ ସାକ୍ଷୀ ଅଛନ୍ତି 20 ଜଣ ପିଲାଙ୍କର ଗୁଳା ଯେତିକି ପିଲା ଅଛନ୍ତି ଦେଖିବେ କୁଡ଼ା ପକେଇବ 20 ଜଣ ପିଲାଙ୍କର ଘରର ଠିକଣା ମୋତେ ଦେବ ମୋର ସେ କାଲିକୁ ବାହାରକୁ ପଳାଉଛି ଆସିବି ମାନେ 7-7 ଦିନ ପରେ ଆସିବି ଆସିଲା ପରେ ତାଙ୍କ ଘରକୁ ଯିବା ନା କ'ଣ ଅଚାନକ CBI ରେଡ୍ ହଁ ପଚାରିବା ନା ମୁଁ କରିଥିଲି 3-4 ଜାଗାରେ କରିଛି ବହୁତ ଜାଗାରେ ଖୁସି ଇଭିନ୍ ସାଲିଆ ସାଇଲେ ଯାଇଥିଲି ଭିତରେ ପଶିଛି ସେ ଗୋଟେ ମା କାନ୍ଦି ପକେଇଲା ହଁ ମୋତେ ଆଉ କରିବାକୁ ଦେଉନି ସାର୍ କହିଛନ୍ତି ମୋ ଜୋତା ବ୍ରସ୍ କରିବି ଆଜ୍ଞା ମୋତେ ଆଉ କ'ଣ ମିଳିବ ଦାଢ଼ି ପତ୍ର କରେକ୍ଟ ତମେ ଯେତେବେଳେ ଶିଖିଛ କାହିଁକି ମୁଁ କହୁ ଦେଖ ତମ ଆଜ୍ଞା ମୁଁ ଛିଡ଼ା ହେଇଛି ପାଠ ପଚାର ମୋ କାମ ମୁଁ ନିଜେ କରେ କାହାକୁ ଆଲୋକ କରେ ନାହିଁ କରିବା ପାଇଁ ଠିକ ଅଛି ହଁ ନା ନାହିଁ ତେଣୁ ଶୁଣିଲା କାରଣ ନିଜ କାମ ନିଜେ କଲେ ଯୋଉ ଆନନ୍ଦ ମିଳିବ ସେ ଆନନ୍ଦ କୋଉଠି ମିଳିବ ନାହିଁ ଆଉ ଗର୍ବ ମିଳିବ ମୋ କାମ ମୁଁ କରୁଛି ହଁ କିଛି କମ ନାହିଁ ମୁଁ କାହାକୁ ଧରିବାର ନାହିଁ ମୁଁ ହାରିଯିବି ନାହିଁ ମୋ ଜୀବନଟାକୁ ମୁଁ କରିବି ମୋ ଜୀବନଟାକୁ ମୁଁ କରିବି ତାପରେ ତମେ ଦେଖିବ କୋଉଠି ପହଞ୍ଚିବ କାରଣ କଥା କହିଲେ ହବନି କାମରେ ଦେଖିବାକୁ ଆଜି ପାଠ ଆଜି ଆଜି ପାଠ ଆଜି ଆଜି ହୋମୱାର୍କ ଆଜି ଯଦି ଆଜି ଖାଇବା ମୁଁ ଖାଉଛି ତମ ଗୋଟେ କଥା କର ତମକୁ ବହୁତ ଜୋରରେ ପରିସ୍ରା ଲାଗୁଛି ତମେ ଟିଭି ଦେଖୁଛ କହିବ କି ମା ମୋର ସମୟ ନାହିଁ ମୋ ପାଇଁ ଟିକେ ପରିସ୍ରା କରିଦେବୁ ସବୁ ଆଉ ହବ କି ହବ କି କୁହ ତମର ଆମ ପେଣ୍ଟରେ ହେଇଯିବ ତେଣୁକରି କଥା ହଉଥିବ ମୋ ପାଠ ମୁଁ ପଢିବି ହୋମୱାର୍କ ମୁଁ କରିବି ଅନେକ ପିଲା ଅଛନ୍ତି ସେ ବାପାଙ୍କୁ ଧରିଦେବେ ମାଆକୁ ମା ଏଇଟା ଯେ ମାଛଟା ହଉଛି କଲୁ କଲି ସେ ଟିଭିରେ କହିଦେବେ ଚାପଟା ମାରିବ ହଉଛି କି ନାହିଁ ଏମିତି ଦେଖିଲା ମାଟିଏ କରିଦେଲେ କାଟିଦେଲା କ୍ଲିଅର ହେଲ କଣ ଠିକ ନା ନାହିଁ ମୁଣ୍ଡରେ ପଶିଲା ତାହେଲେ ମୋତେ କୁହ ପ୍ରଥମ କଥା କଣ କହିଛି ବାପା ମାଙ୍କୁ ମିଛ କର ଯାହା ମନ ସେକେଣ୍ଡ କାମ ନିଜ କାମ ନିଜେ କର ଯଥା କୋଉ କାମ ମୁଁ ଭାବିଲି ନିଜ କାମ ନିଜେ କରିବ ତାହେଲେ ଘରୁ ଖୋଜିକି ତିନି ଜଣ ଫଳୁ ଖାଇବ ସେକେଣ୍ଡ ଥାର୍ଡଟା କଣ ପାଠ ଆଜି ପାଠ ଆଜି କାଲିକି ରଖିବି ଏଠି ମନେ ରଖିଥାଅ କାରଣ ମୁଁ ଯେତେବେଳେ ପଢୁଥିଲି ତମର ଭଳିଆ ଥିଲି ଏଇ କାମ କରୁଥିଲି କେବେ ମୁଁ ପରୀକ୍ଷା ପାଇଁ ଟେନସନ ନଥାଏ ରାତି ନଥାଏ ସବୁବେଳେ ମୁଁ ପରୀକ୍ଷାରେ ସ୍କୁଲରେ ଫାର୍ଷ୍ଟ ସେକେଣ୍ଡ ହେଇକିରି ମାନେ MSc ପଢିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମିତି ଅନୁମାନେ ପରୀକ୍ଷା ଦେଉଥିଲେ ମୁଁ ଗୀତ ବୋଲି ପରୀକ୍ଷାକୁ ଦେଉଥିଲି ବୁଝିପାରିଲ ତ କାରଣ ଶବ୍ଦ କାହିଁକି ଅଛି ଲୋକ ଏମିତି ପରୀକ୍ଷା ଆରମ୍ଭ ହେଇଥିବ ସେଇ କବାଟ ପାଖରେ ଯିବା ପୂର୍ବରୁ କିଏ କହୁଛି ଆମେ ସେତେବେଳେ ଆଉ କଣ ଡାକ କଣ ଠିକ କହିଲେ ମୁଁ କହିବି ଯିଏ ସବୁଦିନ ପଢୁଥିବ ସେ ଆଉ ଡରିବ ଯିଏ ସବୁଦିନ ପଢୁଥିବ ଡରିବ କି କାରଣ ତମର କିନ୍ତୁ ତମେ କଣ ହିନ୍ଦୀ ଫିଲ୍ମ ଗୀତ ମନେ ଅଛି ଡ୍ୟାନ୍ସ ମନେ ଅଛି ହିରୋର ଆକ୍ସନ୍ ମନେ ଅଛି କିନ୍ତୁ ପାଠ
କଣ କଲା ତାରିଖ ଖା ଆରେ ଝାମ୍ପୁଟେ ମାରିଦେଲା ଆଉ କଣ ଠିକ ଅଛି ଏଣ୍ଟରମେଣ୍ଟ କିନ୍ତୁ ପାଠଟାକୁ ମନେ ଏଇ ତିନିଟା ଜିନିଷ କିଛି ବଡ କଥା କହିଛି କି କିଛି କହିଛି କି ବଡ କଥା ହଁ ନା ନାଇଁ ବା ମାନେ ବଡ ମାନେ କରିଛେ କାମ କରି ହବନି ହେଲା ଆଚ୍ଛା ତାହେଲେ ତମେ ମୋତେ କୁହ ମୁଁ ତମକୁ ଆଉ ଗୋଟେ କଥା ରିକ୍ୱେଷ୍ଟ କରିବି ଏଠି ଆଜି ମୁଁ ଆଉ ଗୋଟେ ମ୍ୟାଡ଼ାମ୍ ତାଙ୍କ ଗୋଟେ